আপনারা দেখছেন আরামবাগ নিউজ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কি বুঝছেন আরামবাগ লোকসভা কেন্দ্রে? একদিকে বিজেপির এরকম হাওয়া এবং তৃণমূল থেকে তারা বাংলার গর্ব মমতা কর্মসূচি করে মানুষের কাছে আগাচ্ছে, সাংবাদিকদের সাথে সম্মেলন করছে। আমরা তো জানি পড়ে এসেছি, লোকে যারে বলো বলে বড় সেই হয়। হ্যাঁ, কিন্তু এখানে নিজেই এই যে জাহির করার গর্ব, নিজেকেই তুলে ধরার বিজ্ঞাপনে সততার প্রতীক বিভিন্নভাবে বলেছেন, সেগুলো আস্তে আস্তে জনগণ মূল্যায়ন করছেন, জনগণ দেখছেন। যখন সততার প্রতীক আস্তে আস্তে আর লিখতে হচ্ছে না, তিনি আর লিখছেন না। হ্যাঁ, অনুপ্রেরণাও আজকে আস্তে আস্তে প্রেরণাহীন হয়ে যাচ্ছেন। এখন গর্ব কাটমানিকে আটক করার জন্যে সেটা তো অনেক কথা বলেছেন, এখন তিনি নিজেকেই বলছেন যে আমি গর্ব। দেখা যাচ্ছে, দেখা যাক না কি জনগণ কীভাবে নিচ্ছে সেটাই এখন বিচার্য। আরেকটা বিষয় এটা বলা যেতে পারে যে বাংলার গর্ব মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ থেকে আরও মনীষীরা আছেন। বাংলার গর্ব কি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ বাংলার গর্ব বলে একেবার থেকে চিনবেন নাকি? কি বলবেন? প্রথম প্রথম কথাতেই আমি বলে দিয়েছি, মানুষ যদি বড় বলে, মানুষ যদি গর্বিত হয় তাহলেই সেখানে গর্ব, না হলে ব্যক্তি গর্ব করার মধ্য দিয়ে তার সার্থকতা কখনোই হয় না। এখন বলছেন কারো মুখে তো আর কিছু যার আটকায় না তাকে আর কিছু বলার নাই। সত্যি বাংলা গর্ব বলে কি এনাকে আপনারা মানছেন না নাকি? সত্যি এরকম জনগণ বিচার করবেন, লোকের বড় বললে তবে তো সে বড় হতে পারে, তবে তো গর্বের জায়গায় যাবে, না হলে আর কি আছে? জীবনের ভাগ্যচক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি। সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন, কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।